বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আলোচনা করব পাই নেটওয়ার্ক নিয়ে। কয়েকদিন ধরে পাই নেটওয়ার্ক নিয়ে প্রচুর পরিমাণে গুজব ছড়াচ্ছে, সেটা হচ্ছে পাই নেটওয়ার্কের KYC এবং পাই নেটওয়ার্ক লিস্টেড নিয়ে। পাই নেটওয়ার্কের লিস্টেড প্রাইসটা নিয়ে অনেকটা বেশি হাইপ তৈরি হইতেছে। সেটা হচ্ছে যে পাই নেটওয়ার্ক নাকি লিস্টেড হলে এটার প্রাইস থাকবে $1,000, $100। বিষয়টা খুবই একটা হাস্যকর বিষয়, কারণ আপনারা অনেকেই জানেন যে পাই নেটওয়ার্কের ইউজার কিন্তু প্রচুর পরিমাণে পাই নেটওয়ার্কের ইউজার, এটার একটা মানে অনেক মানুষ এখানে মাইনিং করতেছে। যদিও এটা লিস্টেড হয় তাহলে এটার প্রাইস $1,000 হওয়ার চান্সেস খুবই কম, যদিও হয় সেটা অনেক দিন পরে, লিস্টেড হওয়ারও কয়েক বছর পর। কারণ এখনো পাই নেটওয়ার্ক কোনো বড় বড় প্রতিষ্ঠান, কোনো বড় পার্সন কিন্তু এটাকে অ্যাডপ্ট করে নাই, এটাকে কিন্তু এখনো অ্যাকসেপ্ট করে নাই। সেক্ষেত্রে কিন্তু এটা লিস্টেড হলে যে এত বেশি প্রাইস হবে সেটা কিন্তু বলা খুবই হাস্যকর বিষয়, তো বলাটা ভুল হবে আর কি। তো মূলত আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে পাই নেটওয়ার্কের লিস্টেড ডেট আর কি, লঞ্চ ডেট। সো এটা আসলে অনেকেই বলতেছে যে এটা 2021-এর শেষে ডিসেম্বরের দিকে, মানে এই মাসের ভিতরে নাকি এটা লিস্টেড হয়ে যাবে। আসলে অফিসিয়ালি পাই নেটওয়ার্ক এরকম কোনো দেয় নাই, এরকম কোনো নোটিশ দেয় নাই, বা ওরা এরকম কোনো কনফারেন্স করে নাই যে লিস্টেড ডেট ওরা লঞ্চ করে দিয়েছে, তারিখ ঘোষণা করে দিয়েছে, এরকম কোনো ওরা কিন্তু অফিসিয়ালি কোনো কিছু জানায়নি। অনেকে এটা ধারণা করতেছে যে এটার প্রাইস $100, $200, $500, $1,000 হয়ে যাবে, এটা আসলে ভুল ধারণা। অনেকে দেখছি যে $150, ওয়ান পাই সমান সমান $150, ওয়ান পাই সমান সমান $1,000, ইউটিউবে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন এরকম। তো এটা আসলে রিয়েল না, এটা আসলে পুরোটাই ফ্যাক্ট, যা যার মন মন্ত করে ওরা এটা সব বলতেছে। আপনারা যারা পাই নেটওয়ার্কে মাইনিং করতেছেন, পাই নেটওয়ার্ক সম্পর্কে যদি একটু বেসিক ধারণা থাকে, আর ধারণা না থাকলে আমার আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন কষ্ট করে, তাহলে আশা করি একটু বুঝতে পারবেন যে পাই নেটওয়ার্কটা আসলে কি বা কেন মাইনিং করবেন। তো পাই নেটওয়ার্কের লিস্টেড ডেট ডিসেম্বরে, তারপর হচ্ছে 2022-এর জানুয়ারিতে হয়ে যাবে, এরকম কোনো ডেট অফিসিয়ালি আসে নাই। তবে 80% সম্ভাবনা আছে যে পাই লিস্টেড হবে, সেটা 2022-এ কি হবে নাকি 2021-এর শেষে হবে এটা আসলে বলা যাবে না। আর একটা বিষয় হচ্ছে, আপনারা অনেকেই একটু করতেছেন যে এটা লিস্টেড হবে কবে বা এটা হবে না, তারপর অনেকে এটা নিয়ে গালাগালিও করতেছেন দেখছি বিভিন্ন মানুষের ইউটিউবের কমেন্ট সেকশনে। আসলে আমি যতটুকু মনে করি, এটা যদি লিস্টেডও হয়, লিস্টেড হওয়াটা আমি মনে করি একটু যদি দেরি করেও হয়, তাহলে এটার প্রাইসটা আপনারা হয়তো একটু বেশি পাবেন। আপনারা দেখেন যত কয়েন, যত নেটওয়ার্ক মানে ক্রিপ্টোকারেন্সি লিস্টেড হয়ে গেছে, ওইগুলো কিন্তু ফার্স্ট অবস্থায় এটার ভ্যালু কিন্তু কম ছিল, ঠিক আছে, প্রত্যেকটা ইয়ারে কিন্তু কম ছিল, তারপর আস্তে আস্তে বাড়ে, আবার কমেও যায়। সো পাই নেটওয়ার্ক যেহেতু অনেকদিন ধরে আছে এবং ওরা ভালো একটা স্ট্রং নেটওয়ার্ক অলরেডি জেনারেট করে ফেলছে, সো আমার ধারণা মোতাবেক বেশি প্রাইস না হলেও ফার্স্ট অবস্থায় যদি একটু দেরি করেও এটা লিস্টেড হয়, তাহলে হয়তো একটু প্রাইসটা বেশি হতে পারে, হয়তো $2, $3, $5 উপরে যাওয়ার চান্সেস খুবই কম, ঠিক আছে। তো অনেকেই এটা বলতেছেন যে এটা আসলে আসবে কিনা। আপনারা হয়তো অনেকে জানেন রিসেন্টলি টেসলা কোম্পানি, যে এলন মাস্ক কিন্তু বিটকয়েনকে কিন্তু তাদের কোম্পানি থেকে রিজেক্ট করছে, যার কারণে হয়েছে বিটকয়েন ইকো ফ্রেন্ডলি না, মানে পরিবেশ বান্ধব না। তো ও আবার বলছে যে এলন মাস্ক কিন্তু এটাও ঘোষণা করছে যে ইকো ফ্রেন্ডলি যে ক্রিপ্টো কারেন্সি গুলো আছে সেটাতে শিফট করবে, মানে সে ইকো ফ্রেন্ডলি যদি কোনো কারেন্সি হয় সেটাতে সে শিফট করবে। তো আপনারা জানেন যে বিটকয়েন তৈরি করতে প্রচুর পরিমাণে কারেন্টের ক্ষতি হয়, যেটা পরিবেশ বান্ধব না, মানে পরিবেশ বান্ধব হতে পারে না। তো রিসেন্টলি একটা বিষয় নিয়ে হাইপ হইতেছে, যেটা হচ্ছে এলন মাস্ক একটা ফোন করতেছে, লঞ্চ করতেছে, সেটা হচ্ছে এটার মডেল হচ্ছে টেসলা মডেল হচ্ছে পাই। আমরা যে পাই নেটওয়ার্ক মাইনিং করতেছি এইটার নামে সেটার নামকরণ হয়েছে, সেটা হচ্ছে টেসলা, টেসলা ফোন, টেসলা কোম্পানির ফোন, কিন্তু মডেলের নাম হচ্ছে পাই। সো সেক্ষেত্রে সেই ফোন দিয়ে নাকি বিটকয়েনও মাইনিং করা যাবে। সো আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে ক্রিপ্টো কারেন্সির কিন্তু ভবিষ্যতে এটার সম্ভাবনা কতটা বলা যায়। পাই নেটওয়ার্ক যেটা নিয়ে ওরা কাজ করতেছে, ওরা আগেই কাজ করতেছে এই ইকো ফ্রেন্ডলি সিস্টেমটা নিয়ে কাজ করতেছে, ইকো সিস্টেমটা নিয়ে বেশি ভাবতেছে ওরা। তো ইকো সিস্টেমটা যদি ওরা বাস্তবায়ন করতে পারে, অলরেডি কিন্তু এটা বাস্তবায়ন হয়েছে আমার মনে হয়, আপনারা অনেকে জানেন, কারণ এটা ফোন দিয়ে করতে পারবেন, যে কোনো ফোনের মধ্যে আপনারা এটা করতে পারতেছেন, অনেকটা ইকো ফ্রেন্ডলি, এটা আপনাদের পরিবেশ বান্ধব, আপনাদের ফোনের কোনো ক্ষতি হচ্ছে না, হ্যাং করতেছে না, ব্যাটারি বেশি বার হইতেছে না, সো এটা অনেকটা ইকো ফ্রেন্ডলি। সো এটা যদি ভবিষ্যতে লিস্টেড হয়, এটার প্রথম দিকের প্রাইস হয়তো একটু কম থাকবে, আর যত দেরিতে এটা লিস্টেড হবে তত এটার প্রাইসটা বাড়ার সম্ভাবনা বেশি। তো আপনারা এটা নিয়ে ভাববেন না যে এটা লিস্টেড হবে কি হবে না, এটা হওয়ার সম্ভাবনা 80% বলা যায়। আর একটা বিষয় হচ্ছে, যেটা প্রথমে বলছি যে এটা লিস্টেড 2021
একুশের শেষে ডিসেম্বরে বা 22-এর শুরুতে জানুয়ারিতে অ্যাড হয়ে যাবে, এটা আসলে ভুল ধারণা। এরকম কোনো পাই নেটওয়ার্ক কোনো অফিসিয়ালি বলেনি, আর পাই নেটওয়ার্ক আপনারা ট্রাস্ট করতে পারেন, কারণ এটার যে ফাউন্ডার আছে যারা এটা তৈরি করছে তারা একটা ভালো একটা কোম্পানি এবং তাদেরকে ট্রাস্ট করা যায় আর কি। তো আপনারা যেটা মাইনিং করতে থাকেন, এখনো যারা মাইনিং করতেছেন না, এটা আমি মনে করি আপনারা মাইনিং করতে থাকেন, যদি ভবিষ্যতে এটা লিস্টেড হয়ে যায়, লিস্টেড হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ এটা একটা ইকো ফ্রেন্ডলি একটা ক্রিপ্টো কারেন্সি বা ক্রিপ্টো ডলার বলতে পারেন। সো এটা আপনারা মাইনিং করতে থাকেন, যদি মাইনিং কিভাবে করবেন বা কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা যদি না বুঝেন, তাহলে আপনাদের আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, আর চ্যানেলের মধ্যে আপনার এই রিলেটেড ভিডিওগুলো পেয়ে যাবেন। আমার চ্যানেলে হাই টোকেন রিলেটেড, পাই নেটওয়ার্ক, তারপর বি নেটওয়ার্ক নিয়ে অনেক আলোচনা আছে, সেগুলো দিয়ে চাইলে দেখতে পারেন। আর পাই নেটওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেগুলো চাইলে দেখতে পারেন, ভিডিও আই বাটনে এবং ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেই ভিডিওগুলো। তো পাই নেটওয়ার্ক অ্যাকাউন্ট খোলার পরে আপনাদেরকে যতগুলো ভিডিও তৈরি করছি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলছি যে আপনারা পাই নেটওয়ার্কে শুধু মাইনিং করলেই হবে না, আপনাদেরকে এখানে অবশ্যই ওদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, যেরকম বিশেষ করে নামটা আপনাদের এনার্জির সাথে মিলিয়ে রাখতে হবে, এটা আপনাদের অবশ্যই করতে হবে, না করলে কিন্তু আপনারা এখান থেকে পরবর্তীতে প্রবলেমে পড়বেন, পরবর্তীতে কাজ করতে পারবেন না। যেরকম নাম রয়েছে, তারপরে হয়েছে ফোন নাম্বার ভেরিফিকেশন, জিমেল ভেরিফিকেশন, এগুলো কিন্তু আপনাদের করতে হবে, যদি না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে KYC তে প্রবলেম হবে, যদি লিস্টেড হয়ে যায় তাহলে উইথড্র করতে পারবেন না। তো আপনারা যারা এখনো মাইনিং করতেছেন তারা এগুলো একটু বিশেষ করে এগুলো আপনারা একটু দেখেন, এগুলোতে আপনারা মাইনিং করতে থাকেন। আর একটা বিষয় হচ্ছে, এখন কিন্তু এই ইয়াটা মানে ফোন নাম্বার ভেরিফাই তারপর ইমেল ভেরিফাইটা হচ্ছে না, সবারই হচ্ছে না, অনেকে বলতেছে যে জিপি সিম দিয়ে নাকি এটা হয়ে যাচ্ছে বা বাংলা লিঙ্ক দিয়ে হচ্ছে না, এরকম না। আসলে আমিও ট্রাই করছি, এখন কিছুদিন ধরে অফ আছে বিষয়টা, অনেকে প্রবলেম করতেছে আবার কিছু কিছু মানুষের হয়ে যাচ্ছে। সো আপনারা ট্রাই করতে থাকেন, যদি না হয় প্রতিদিন ট্রাই করতে থাকেন, তারপর যদি না কয়েকদিন পর আবার ট্রাই করেন। পাই নেটওয়ার্ক নিয়ে আশা করি বুঝতে পারছেন, গুজবে কান দিবেন না, বা এটাতে আমি মনে করি মানুষ এটাতে গুজব দিয়ে এটাতে মানুষকে ডিমোটিভেট করতেছে, মোটিভেশন দিতে গিয়ে ডিমোটিভেট করে ফেলতেছে। সো আপনারা এখানে মাইনিং করতে থাকেন, যত মাইনিং দেরিতে হবে তত আপনাদের এখানে অ্যাটলিস্ট কাউন্টটা বেশি হবে আর কি, পাইটাও আপনারা মাইনিং করতে পারবেন। যখন এটা লিস্টেড হয়ে যাবে তখন হয়তো এটা লিমিটেড হয়ে যাবে, তখন হয়তো আপনাদের বেশি মাইনিং করতে দিবে না, বা যারা নতুন আছে তারাও মাইনিং করতে পারবে না। তো এখনো সময় আছে, এখানে 29 মিলিয়ন প্লাস ইউজার আছে মানে মাইন করতেছে এটাতে, আরো যখন ইউজ করবে এখানে আর ওদের হয়তো একটা টার্গেট আছে যে এত মিলিয়ন হলে ওরা এটা লিস্টেড করবে, এরকম হতে পারে। সো এটাই ছিল মূলত আজকে ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।